নমস্কার বন্ধুরা, আলপনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভেজ ডালটা বানিয়েছি, এটা শীতের সময় যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এটা রান্না করা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখে নেবেন রেসিপিটা। কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মুগ ডাল। এই ডালটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন এই ডালটাকে আমি কুকারে ঢেলে দেব। কুকারে ঢেলে দেওয়ার পর যে বাটিতে আমি ডাল নিয়েছিলাম ওই বাটিরই 6 বাটি জল দিয়ে দেব। এই জলের প্রপোর্শনটা ঠিক দিলে কি ডাল খুব একটা ঘনও হয় না আবার পাতলাও হয় না। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, আর দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। এখন কুকারটাকে বন্ধ করে হাই ফ্লেমে 2 সিটি লাগিয়ে নেব। যতক্ষণ কুকারের সিটি আসে ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা ধনে, 1টা তেজপাতা আর 1 টেবিল চামচ জিরে। এটা দিয়ে এখন ভাজতে থাকব। এই মশলাটা ব্যবহার করলে কিন্তু সবজির টেস্টটা খুবই ভালো আসে। এটা আপনি যে কোনো মাছের ঝোল বা যে কোনো সবজিতেই, নিরামিষ সবজিতেও এটা দিতে পারেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে কুকারে 2 সিটি এসে গেছে, আমি কুকারের উপর জল ঢেলে স্টিমটাকে বের করে নিলাম। দেখুন ডালটা সেদ্ধ হয়েছে অথচ গোটা গোটা ভাব রয়েছে। অনেকে মনে করেন কুকারের ডাল খেতে নাকি টেস্টি হয় না, কিন্তু এইভাবে যদি আপনারা সিটি লাগে স্টিমটাকে বের করে নেন তাহলে সেদ্ধ হবে কিন্তু একদম ঘেটে যাবে না। কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি, গাজর আর মটরশুঁটি নিয়েছি, এটা দিয়ে ভাজতে থাকবো। কিছুটা সময় নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আরও নেড়েচেড়ে এটা এখন ঢাকা দিয়ে দেবো যাতে একটু সেদ্ধ হয়। সবজিটা মোটামুটি সফট হয়ে গেছে, এটাকে এখন তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হতে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর অল্প গোটা গরম মশলা। এখানে 1টা এলাচ, 1টু দারচিনি আর 3টে লং দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। জিরেটা ফুটে গেছে, এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটাকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু তেলের সঙ্গে নাড়িয়ে নিচ্ছি। এরপরে সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। আর ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। আমি কিন্তু ঢাকা দিচ্ছি না, খোলা অবস্থায় ফুটতে দিলাম। 2-3 মিনিট ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম ভাজা সবজিগুলো। সবজিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলাটা। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো মশলা দিচ্ছি আর ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর দিলাম 1/2 চামচ চিনি। এই ডালটা কিন্তু খেতে একটু মিষ্টি ভাব থাকে, চিনিটা দিয়েও মিশিয়ে দিলাম। আর লাস্ট মোমেন্টে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু ডালের অপূর্ব টেস্ট হয়। এই ঘিটা দেওয়ার পর আমি ডালটাকে 1 মিনিটের জন্য গ্যাসটাকে স্লো করে ঢাকা দিয়ে দেব। লাস্ট মোমেন্টে আপনার একটু লবণ টেস্ট করে দেখবেন, যার যেমন প্রয়োজন মতো লবণ দেবেন। রেডি হয়ে গেছে ভেজ ডাল। এই ডালটার টেক্সচারটা দেখুন। আমি কিন্তু একদম ঘেটে যাওয়া ডালটা পছন্দ করি না বলে আমি এরকম রেখেছি, আপনাদের যেটা ভালো লাগে। একটু ঠান্ডা হওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি 1টা বাটিতে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে বিয়েবাড়ির মতন ভেজ ডাল। এই ভেজ ডালের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।